Assalamu alaikum everyone. Welcome back to my channel Rehana's Cooking Art. আজকে নিয়ে এসেছি সবচেয়ে মজার কলিজা ভুনা। অনেকেই আছেন কলিজা খেতে খুব পছন্দ করেন ভাত রুটি কিংবা পরোটার সাথে। আমিও কিন্তু তাদের মধ্যে একজন। একটা পারফেক্ট কলিজা রেসিপি সবাই পছন্দ করেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি খাসি কলিজা রান্না করছি, একইভাবে গরুর কলিজা রান্না করা যায়। এবার কলিজাগুলো ফুটানো গরম পানিতে কিছুক্ষণ জাল করব। কলিজার ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা বের হয়ে আসবে। দেখুন কলিজাটা আমি কিভাবে জাল করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করব, অতিরিক্ত জাল করবেন না, তাহলে রান্নার পরে কলিজা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ জাল হওয়ার পর এবার আমি পানিটাকে ছেঁকে নেব, ভালো করে আবারও ধুয়ে নেব। এখন প্রতিটা কলিজা চেক করে নিতে হবে উপরে কোনো আবরণ আছে কি না। দেখুন আমি কিভাবে আবরণটা ছাড়িয়ে নিচ্ছি। আবরণটা ছাড়িয়ে নিলে কলিজা যখন রান্না করবেন তখন আর শক্ত হবে না। এভাবে সবগুলো কলিজার আমি আবরণগুলো উঠিয়ে নিই। কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে করে কলিজাগুলো ছোট টুকরো করে রান্না করলে কলিজাগুলোর ভিতরে মশলা ভালোভাবে। এই যে দেখুন আমার সব কলিজাগুলো কাটা শেষ হয়ে গেছে, আমি সব এক সমান করে কেটে নিয়েছি। ছোট জানিয়ে দিচ্ছি, দারচিনি 2-3 টুকরো, এলাচ 3-4টি ফেটে নিয়েছি, লং 7-8টি, হাফ চা চামচ হলুদ, 2-3টি তেজপাতা চিরে দিব, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ 7-8টি, আস্ত জিরা 2 চিমটি, পেঁয়াজ 1.5 কাপ, তেল 1/2 কাপ। প্রায় আমি একটি প্যান বসিয়েছি, এতে 1/2 কাপ সয়াবিন তেল দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিয়ে রান্না করতে হলে আমি 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আমার ডেসক্রিপশন বক্সে পরিমাণগুলো আবারও দেওয়া থাকবে। ততক্ষণ পর্যন্ত এই গরম মশলার একটা ফ্লেভার আসছে। এই তেলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ প্রায় নরম হয়ে এসেছে, দুই একটা লালও হয়ে এসেছে। এবার আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি কিছুক্ষণ কষাব। এটা যতই কষাবেন ততই এটা স্বাদটা ভালো আসবে। আমি আবারও একটু পানি দিলাম, ভালো করে কষাতে হবে। এবার আমি একটা টমেটো কেটে দিলাম, টমেটোটা গলা পর্যন্ত আমি আরও কিছুক্ষণ কষাব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কলিজা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলিজা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মশলার সাথে কলিজা ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে কলিজার ভেতরে মশলার স্বাদটা পৌঁছবে। আমি প্রায় 5-6 মিনিট পর্যন্ত কলিজা মশলার সাথে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে চুলা একটু লো আঁচে রেখে কষাতে দিয়ে রেখেছি ঠিকই, কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তবে নিচ থেকে যেন পুড়ে না যায়, তাই একটু পর পর ঢাকনা খুলে নাড়তে হবে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়ে পর্যায়ে এসে আমি 1.5 কাপ গরম পানি দিয়ে দিব। কলিজাকে বাদ বাকি রান্না করার জন্য আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে পানি একটু বেশি দিবেন, তবে যে পরিমাণ পানি ব্যবহার করেন না কেন, গরম পানিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু বেশ বজায়। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করব আরও 20 মিনিটের মতো। এর মাঝে কিন্তু ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচ থেকে লেগে না যায়, তবে ঝোলটা যখন একটু মাখা মাখা চাচ্ছি সেই অনুযায়ী করে নেব। শেষ পর্যায়ে এসে 7-8টা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য।
ঝোল কিন্তু এখন বেশ কমে এসেছে। এবার কলিজাতে বাগাচ্ছি, চুলায় আমি প্রায় 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি হালকা গরম করে নিচ্ছি কলিজায় বাগার দেওয়ার জন্য। শুধু দুটা শুকনো মরিচ হালকা একটু ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। প্রায় 1 কাপের মতো এরকম করে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে, বেরেস্তার মতো ভাজার দরকার নেই। ব্রাউন কালার ধারণ করা শুরু করবে ঠিক তখনই এখানে 1/2 চা চামচ মেথি দিয়ে দিবেন। মেথি দিতে হবে কিন্তু একদম শেষ পর্যায়ে। এরপর একটু ভাজা হলে পাশের চুলায় রান্না হতে থাকা কলিজার মধ্যে এই ফোড়নটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এবং সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। কলিজা রান্নায় এইভাবে মেথির বাগার দিলে অসাধারণ যে টেস্ট আসে, আমি সবাইকে বলবো একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। নামানোর আগে সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটা কিন্তু স্বাদে আলাদা মাত্রা যোগ করে। এবার তো সব কিছু একসাথে মিক্স করে নিয়ে পরিবেশনের পালা। সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে কলিজা ভুনাটা খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।